গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জানি আমি অনেক দিন পর আজকে ভিডিও ছাড়ছি আর অনেক দিন ধরে কিছু দেওয়া হয়নি, অ্যান্ড আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট অ্যাকচুয়ালি আমার পরীক্ষা চলছিল সেমিস্টারে, আর পরীক্ষাটা দেওয়ার পরই ভেবেছিলাম আমি ব্লগ করবো, কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই জন্য আমার আর ব্লগ করে ওঠা হয়নি। তো ভাবলাম আজকেই করি, আজকে রথও আছে। তো আর রথ কিনতে গিয়ে একটা হেভি জিনিস হয়েছে কালকে, আমি রথটা দোকানে দেখে এসেছি, ঠিক আছে, কিনবো। এটা তিনতলা রথ ছিল, বোনের জন্য কিনবো বলে আমি দেখে এসেছিলাম। তো আমি দোকানওয়ালাকে বলে এসেছি, মানে রাখতে বলিনি, আমি জাস্ট বলেছি আমি আসছি কিছুক্ষণ পরে। তো আমি কাজ ফাজ করে আমি তারপরে যখন গেলাম, দেখি একটা রথ নেই, দোকানে একটা রথ ছিল, সব বেরিয়ে গেছে। আবার নাকি কাকু বলছে তিনটে লটে মাল এসেছে, তিনটে লটেই কালকে বেরিয়ে গেছে। তো একটাই ছিল, একতলা রথ ছিল। তো আমার তো আর কিছু করার নেই, তখন 9:30 বাজে অলরেডি রাত্রিবেলায়, তো আমি তখন ওটাই নিয়ে নিলাম। তো ওটাকেই মানে যা পেয়েছি, ঠাকুর ওটাই রেখেছিল আমাদের জন্য, ওটাই পেয়েছি। তো ওটাকেই ডেকোরেট করবো, বোনের সাথে সাজাবো, ঠাকুরকে পুজো দেবো, সব কিছু করবো, আগে ফ্রেশ হয়ে নেবো। এটা খুব নেসেসারি, কারণ আমি ঘুম থেকে উঠেই ক্যামেরা নিয়ে মানে চালু হয়ে গেছি, তো আমাকে ফ্রেশ হতে হবে। তারপরে স্নান ফান করে খেয়ে দিয়ে একটুখানি রথটাকে সাজাবো বোনের সাথে, তারপরে ঠাকুরকে পুজো দেবো, তারপর ঠাকুরকে রথের মধ্যে বসিয়ে একটুখানি বোনকে নিয়ে ঘুরে আসবো। চলো আজকের দিনটা খুব মজাদার হতে চলেছে, বেশি কথা না বলে শুরু করা যায়। ফ্রেশ হয়ে গেছি আমি, মা পাস্তা করে দিয়েছিল। তো দেখো আমি এরকম কোলের মধ্যে পাস্তা নিয়ে বসে শুয়ে শুয়ে খাচ্ছি, খেয়ে স্নানটা করবো। হ্যাঁ, আমি হাত দিয়ে পাস্তা খাচ্ছি, তুলে তুলে চামচি নিয়েই, চামচি সব মানে এখন মাসি এসছে, মাস যেত ওখানে সব চামচি, আমাদের চামচি বেরিয়ে যায় এরকম। তো আমি খাচ্ছি, খেয়ে স্নানটা করবো, স্নানটা করে রেডি হয়ে পুরো সাজাতে বলবো। আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর আমি একটা কুর্তি পরে নিয়েছি, এরকম প্লেন কুর্তি। তো আমার বোন ওখানে অলরেডি ওটাকে নিয়ে নাড়াচ্ছে, মানে ও আর পারছে না। তো এটা হচ্ছে সেই রথটা যেটা কালকে পেয়েছি। তো আমি দুটো স্ফিং কিনেছি কালকে, এটা হচ্ছে হোয়াইট আর গোল্ডেনের ওপরে এরকম দেওয়া। এটার এক একটা স্ট্রিপ নিয়ে হয়েছে 25 টাকা করে, এটা সেমই, শুধু ওটাই স্টার ছিল শুধু, আর এটাতে সাদা স্টারের সাথে পিঙ্ক রঙের সার্কেল সার্কেল করা কিছু আছে, এটাও 25 রুপিস নিয়েছে। কিন্তু মানে মালাটা খুব সুন্দর, না এটা 50 টাকা নিয়েছে, 50 টাকা নিয়েছে, আর মালাটা খুবই সুন্দর দেখতে ছিল, সব কিছু হয়েছিল। কিন্তু আমাদের কাছে ঠাকুর ছিল না, বল ছিল, ঠাকুর ছিল, একটা রূপোর আছে ওখানে, একটা আছে জগন্নাথ বলরাম সুভদ্রা, কিন্তু রূপোরটা কি বলে মা বললো এটাতে মানে ফ্রেমটা না দিতে আর কি, মানে রথের মধ্যে ঠাকুর থাকবে তো তাই ফ্রেম না দিতে বল। তাই জন্যে বাবাকে বলে, বাবা সকালবেলা আজকে আবার ঠাকুর নিয়ে এসছে, এই যে এই কি বলে এই মূর্তিটাকে আজকে আমরা পুজো করবো, করে তারপরে এখানে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক ডেকোরেশন, কে তাই তো আমাদের রথ ডেকোরেট করা তো হয়ে গেছে। তো ওপরে পিঙ্ক দিয়ে একটা রাউন্ড রাউন্ড করে দিয়েছি এটা দিয়ে, আর এইখানে একটা ডিজাইন এরম রেখেছি, মানে একটাতে একটুখানি ঝুলছে এরম রেখেছি একটা সাইড, একটা সাইড আবার সমান রেখেছি, আবার ওই দিকে সেম করেছি যে ঝুলছে, আবার পিছনটা সমান আছে এরকমভাবে, এরমভাবে করেছি। আর যেটা মানে এক্সট্রা ছিল মানে গোল্ডেনটা একটু ঢুকিয়ে দিয়েছি, জানি না আদৌ মানে এটাতে ঠাকুর বসতে পারবে কি না, যদি না হয় তাহলে বার করে নেবো, কিন্তু এটা বেশ দেখতে ভালো লাগছে ভিতরে, ফাঁক ফুলছে ঠাকুরের থেকে। পুজোটা কি সিংহাস এটাতেই বসিয়ে দেবে, তো রথেই বসে পুজো দিবি তো? মালা পরানোর পর আর এই
কি বলবো, যেহেতু আমাদের কাছে দড়ি ছিল না তো এটাই বেঁধে দিয়েছি, এরকম লাগছে। খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে ঠাকুরকে। একদম ভুলবে না তো।